ইতিমধ্যেই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে যা লাস্ট ডেট রয়েছে পাঁচই ফেব্রুয়ারি এবং এই ডেট পার করলে তিনশো টাকা ফাইন যোগ করে লাস্ট ডেট রয়েছে আটই ফেব্রুয়ারি তো আজকের এই ভিডিওতে তোমাদের ফর্ম ফিল আপের ফুল ডিটেলস দেখাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং বেলাইকেনটি অবশ্যই অল অপশান ক্লিক করে দেবে যাতে পরবর্তী কোনো ভিডিওটার তোমরা মিস না করে যাও এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল করার জন্য তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসতে হবে ওয়েবসাইটটি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই ওয়েবসাইটটি আমি ভিডিও ডিসক্রিপশানে তোমরা ওখানেও পেয়ে যাবে এই ওয়েবসাইটে আসার পরে তোমাদের এই যে দেখো বলা রয়েছে ফোর ইয়ার আন্ডার প্রোগ্রাম এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এই পেজটি খুলে গেল এখানে দেখো বলা রয়েছে যে সেমিস্টার চুজ করতে বলা হয়েছে এখানে তোমাদের সেমিস্টার ওয়ান চুজ করতে হবে সেমিস্টার ওয়ানে ক্লিক করার সাথে সাথে টোটাল ছয়টি অপশান গেলো তো এখানে তোমাদের এই যে ক্যান্ডিডেট বলে যে লেখাটি রয়েছে এখানে তোমাদের এই লেখাতে ক্লিক করতে হবে তারপরে ফর্ম সাবমিশন এখানে ক্লিক করতে হবে এবং এখানে দেখো ফার্স্টে তোমাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হয়েছে এই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা তোমাদের কলেজে গিয়ে যোগাযোগ করো সেখান থেকে তোমাদের দিয়ে দেওয়া হবে তার ঘরে তোমাদের নামের ফার্স্টে তিনটি অক্ষর এখানে লিখতে হবে তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে যে ক্যান্ডিডেট রয়েছে তার নাম চলে আসবে তারপরে দেখো এখানে সেমিস্টার বলা রয়েছে সেমিস্টার ওয়ান লেখা চলে আসবে তারপরে তোমাদের কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে এই ফর্মটি তোমাদের সামনে খুলে যাবে এবং এখানে দেখো তোমাদের ছবি থাকবে সিগনেচার থাকবে নাম বাবার নাম রেজিস্ট্রেশন নাম্বার সব দেওয়া থাকবে ঠিকানা সমেত এবং এখানে তোমাদের এবিসি আইডি লিখতে হবে এবিসি আইডি কীভাবে বানাবে সেটি একটি ভিডিও আমি আমার চ্যানেলে ছেড়েছি এই ভিডিওর নিচে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নাও কীভাবে এবিসি আইডি তোমরা বানাবা এবিসি আইডিটি যদিও ম্যানডেটরি নয় কিন্তু এবিসি আইডিটি দিলে তোমাদেরই ভালো পরবর্তীতে কলেজের সব ডকুমেন্টস তোমরা এবিসি আইডির মাধ্যমে ডিজিলকারে পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই এবিসি আইডি নাম্বারটি তোমরা এখানে এন্ট্রি করে দেবে তো এবিসিআইডি ফিল আপ করে তোমাদের নিচে আরও ডিটেলস ফিল আপ করতে হবে এবং নিচের দিকে চলে আসবে এখানে দেখো সাবজেক্ট সিলেক্ট করতে হবে ফার্স্টে দেখুন বলা রয়েছে সাবজেক্ট ওয়ান বলা রয়েছে সাবজেক্ট টু বলা রয়েছে সাবজেক্ট থ্রি বলা রয়েছে আরও বাকি সাবজেক্টগুলো বলা রয়েছে এখানে এমডিসি বলে সাবজেক্টটি বলা রয়েছে এটি তোমাদের সিলেক্ট করতে হবে তোমরা কলেজে গিয়ে যোগাযোগ করবে যে তোমাদের কোনটি সাবজেক্ট নিতে বলা হচ্ছে বা তোমরা কোনটি সাবজেক্ট নিতে ইন্টারেস্ট এখানে প্রচুর অপশান দেওয়া রয়েছে সাবজেক্টের তো সেই সাবজেক্টগুলো তোমরা নিজেদের পছন্দ মতো বেছে নেবে সব ডিটেলস ফিল আপ করার পরে সাবমিট লেখাটাতে ক্লিক করতে হবে ভালো করে ডিটেলসগুলো দেখে নেবে যে তোমরা সব যা যা ফিল আপ করেছো সব ঠিকঠাক রয়েছে কিনা তারপরে সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো একটা পপ আপ চলে আসলো এনরোলমেন্ট সাকসেসফুল তারপরে তোমাদের ক্লোজ অপশানে ক্লিক করে দিতে হবে এবং তারপরে তোমাদের একটু নিচের দিকে চলে আসতে হবে এখানে দেখো এই যে প্রিন্ট বলে যে দেখাটি রয়েছে এই প্রিন্ট অপশানে তোমাদের ক্লিক করতে হবে এবং এটির একটি প্রিন্ট আউট নিয়ে তোমাদের কলেজে গিয়ে যোগাযোগ করতে হবে প্রিন্ট করার সাথে সাথে এই পিডিএফটি তোমাদের সামনে চলে আসবে এবং এই পিডিএফটি তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে এবং এখানে যে অ্যামাউন্টটি দেখাবে সেই অ্যামাউন্টটি তোমাদের পেমেন্ট করতে হবে গৌরবঙ্গের আন্ডারে যতগুলো কলেজ রয়েছে কতগুলোতে তাদের ওয়েবসাইটে পেমেন্ট করা হয় মানে পার্টিকুলার সেই কলেজের ওয়েবসাইটে পেমেন্ট হয় এবং কতক কতক কলেজে অফলাইনে না হয় তো তোমরা অবশ্যই নিজেদের কলেজের সাথে যোগাযোগ করে নেবে যে তাদের অনলাইনে পেমেন্ট নেবে না অফলাইনে নেবে তো সেই হিসেবে তোমরা তোমাদের পেমেন্টটি করে দেবে আমি তোমাদের সুরেন্দ্রনাথ কলেজের পেমেন্টের অপশানটি দেখাচ্ছি যে সুরেন্দ্রনাথ কলেজে কীভাবে পেমেন্ট করতে হবে সুরেন্দ্রনাথ কলেজের ক্ষেত্রে তোমরা সুরেন্দ্রনাথ কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে নেবে যে ওয়েবসাইটটি স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এবং উপরে দেখো বলে যে ক্যাম্পাস বলে যে লেখাটা দেখতে পাচ্ছ তোমরা এখানে তোমাদের ক্লিক করতে হবে তারপরে তোমাদের স্টুডেন্ট লগ ইন অপশানটিতে চলে যেতে হবে তারপরে তোমাদের সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে সবার প্রথমে তোমাদের স্টুডেন্ট আইডিটি দিতে হবে তোমরা যে ফার্স্টে কলেজে অ্যাডমিশনের সময় পেমেন্টটি করেছিলে সেখানে তোমাদের একটি ফর্ম নাম্বার দেওয়া হয়েছিল সেই ফর্ম নাম্বারটি তোমাদের এখানে দিতে হবে এবং তোমাদের ক্লাস রোল অথবা পেমেন্ট করার সময় যে রোল নাম্বারটি তোমাদের দেওয়া হয়েছিল সেই রোল নাম্বারটি এখানে এন্ট্রি করে তারপরে তোমাদের নিজেদের পোর্টালে মানে নিজেদের কলেজের পোর্টালে লগ ইন করে দিতে হবে তো লগ ইন অপশানে তোমাদের ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের পোর্টালে তোমরা লগ হয়ে যাবে কলেজের পোর্টালে তারপরে তোমাদের এই যে দেখো এখানে ফিস বলে যে লেখাটি তোমরা দেখতে পাচ্ছ এই ফিস অপশানে তোমাদের ক্লিক করতে হবে এটি শুধুমাত্র আমি সুরেন্দ্রনাথ কলেজের ক্ষেত্রে দেখাচ্ছি আলাদা আলাদা কলেজে আলাদা আলাদা অপশান দেওয়া রয়েছে অথবা কোনো কোনো কলেজে অফলাইনেও পেমেন্ট নেওয়া হয় তো তোমরা অবশ্যই নিজেদের কলেজে গিয়ে যোগাযোগ করবে যে তারা অনলাইনে পেমেন্ট নেয় অথবা অফলাইনে ক্লিক করার সাথে সাথে অ্যামাউন্টের এখানে দেখো এই যে ডিটেলস লেখা রয়েছে এখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো যে কত অ্যামাউন্ট তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার জন্য এই যে পে অপশানটি তোমাদের ক্লিক করতে হবে পেমেন্ট করার পরে পেমেন্ট সাকসেসফুলের যে কাগজটি বেরোবে এবং ফর্ম ফিল আপ করার পরে যে কাগজটি বেরোলো এই দুটো কাগজ প্রিন্ট আউট করে তোমাদের কলেজে গিয়ে যোগাযোগ করতে হবে তো এইভাবে তোমরা নিজেদের ফর্ম ফিল আপটি এবং পেমেন্টটি করে দিতে পারবে তো এই ছিল এ টু জেড ফুল ডিটেলস আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে কারণ তোমাদের একটি লাইক আমাদের উৎসাহিত করার নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবে যাতে অন্যরা দেখা উপকৃত হয় এবং তোমরা যদি এখন আমাদের চ্যানেল সাথে যুক্ত না হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের সাথে থাকবে এবং বেলাইকেনটি অবশ্যই অল অলপশনে ক্লিক করে দেবে যাতে তোমরা পরবর্তী কোনো আপডেট মিস না করে যাও এবং যারা যাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবে আমরা এইরকমই নতুন নতুন টপিকের ভিডিও তো আমাদের ফেসবুক ছাড়তে থাকি তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে একটি নতুন ভিডিও থেকে নতুন টপিক নিয়ে ভালো থাকে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ